স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিটি কর্পোরেশনগুলোতে 25 আগস্ট থেকে শিশুদের টিকাদান শুরু হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের 250 সজ্জার জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারাদেশের স্কুলগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে, নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবে না। তিনি আরও বলেন, এসডিজি লক্ষ্য অর্জনের জন্য শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে সারাদেশে প্রায় 50টি হাসপাতালে বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাত্র 4 কোটি লোক বুস্টার ডোজ নিয়েছে, আমরা আহ্বান করব টিকাগুলো নিয়ে নেওয়ার জন্য। যে যে টিকা নেয়নি, টিকা না নিলে অর্থাৎ দ্বিতীয় ডোজ বা প্রথম ডোজ না নিলে সে বুস্টার ডোজও পাবে না। এবং অল্প দিনের মধ্যেই আমাদের এই প্রথম ডোজ দ্বিতীয় ডোজের কার্যক্রম শেষ হয়ে যাবে।